রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জাকির হোসেনকে অব্যাহতি দেয়া অ্যাডহক ম্যানেজিং কমিটির নোটিশকে অবৈধ উল্লেখ করে আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানটির শিক্ষকরা। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের হামলায় অনেকেই আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেনকে অব্যাহতি দিয়ে এক নোটিশ জারি করেছে অ্যাডহক ম্যানেজিং কমিটির সভাপতি একেএম দেলোয়ার হোসেন। বিজ্ঞপ্তিতে সিনিয়র শিক্ষক আখলাক আহমদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছে শিক্ষকরা। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের হামলায় আহত হওয়ার অভিযোগ করেছেন অনেক শিক্ষক। চলতি মাসেই মেয়াদ শেষ হতে যাওয়া ম্যানেজিং কমিটির এই বিজ্ঞপ্তিকে উদ্দেশ্য প্রণোদিত বলেছেন শিক্ষকরা। শিক্ষকদের একটাই ধর্ম, আমরা শিক্ষকতা করি। যখন আমরা এখানে প্রবেশ করলাম, তখন আবার আর এক দল বহিরাগত সন্ত্রাসী যারা আমাদের উপরে অতর্কিত হামলা করলো। এবং লক্ষ্য করুন, আমার হাতটা কিন্তু তারা দেখুন আমার হাতটাকে তারা কি করেছে। মিটিং এর জন্য রেখেছিলাম আমরা আমাদের মেইন যে অডিটোরিয়াম, সেখানে আমরা মিটিং এর জন্য গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে ওখানে ঢুকতে দেয়নি। পরে আমরা আমাদের সিনিয়র শিক্ষকের নেতৃত্বে আমরা এই ক্যাম্পাসে আসি। ক্যাম্পাসে ঢোকার পর দেখা যাচ্ছে যে একটা গ্রুপ ঢুকে আমাদের কিছু টিচারদেরকে মারামারি করছে। প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তাকে সাসপেন্ড করতে হলে মাউসিকেই করতে হবে। কমিটির মাধ্যমে তারা প্রস্তাব পাঠাতে পারে, সেখান থেকে যখন বলা হবে তা আপনাকে সাসপেন্ড করা হলো, আখলাক আহমেদকে নিয়োগ দেওয়া হলো, আমরা মেনে নেব। এটা আইনের ব্যাপার, কিন্তু জবরদস্তিমূলক আপনার সময় আছে আর 7 দিন, এই 7 দিন সময়ের মধ্যে সাসপেন্ড করে আরেকজনকে নিয়োগ দেবেন, এটা শিক্ষক সমাজ মানবে না। নিরাপত্তা রক্ষায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। উত্তেজনা যাতে প্রশমন ঘটে, প্রত্যেকে যাতে নিজ নিজ বাসায় শান্তিপূর্ণভাবে বের হয়ে যেতে পারে, এই লক্ষ্যে আমার পুলিশ কাজ করছে। তাদেরকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর জন্য বলেছি, আমরা নিজেরাও তথ্যপত্র সংগ্রহ করছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দ্রুততম সময়ে নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির নির্দেশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠতম শিক্ষক জাকির হোসেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।